বান্দরবানের পাহাড়ে দুটি সশস্ত্র সংগঠনের মধ্যে গোলাগুলি ও নিহতের ঘটনায় খিয়াংদের কয়েকটি পাড়ার বাসিন্দাদের মধ্যে ভয় ও আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে নিজেদের জীবন বাঁচাতে ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন তারা। রোয়াংছড়ি ও রুমা উপজেলার মাঝামাঝি খামতাং পাড়ায় গোলাগুলি শুরুর পর দেড় শতাধিক পরিবারের 300 মানুষ বাড়িঘর ছেড়ে পাশের জঙ্গল গির্জাসহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। এদের মধ্যে 190 জন আশ্রয় নিয়েছেন রোয়াংছড়ি সরকারি স্কুলে। আশ্রিতদের সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুকনো খাবার, খিচুড়িসহ অন্যান্য খাদ্য সামগ্রী ও কম্বল দেওয়া হয়েছে। গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এদিকে হত্যাকাণ্ডের পর ক্ষুব্ধ হয়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট, কেএনএফ, রোয়াংছড়ি, রুমা ও থানচি এলাকার অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে। সকাল থেকে সড়কগুলোতে কোনো যানবাহন চলাচল করছে না। বৃহস্পতিবার সন্ধ্যায় রোয়াংছড়ি উপজেলার খামতাং পাড়ায় ইউপিডিএফ, গণতান্ত্রিক ও কেএনএফ এর মধ্যে সংঘর্ষের ঘটনায় 8 জন নিহত হয়েছে।